তোমরা আজকের ব্লগে অনেকজনে আমাকে জিজ্ঞেস করেছো যে আদি রেজাল্ট দেখেছো, তো আদি রেজাল্ট কেমন হয়েছে? গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা নতুন দেখছো তোমাদেরকেও এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। তো সকাল সকাল আজকে একটু উঠেছি লেট করে, যেহেতু কালকে একটু সবাই মিলে গল্প টল্প হয়েছে, শুতেও দেরি হয়েছিল। তো এই গাছটা দেখো ছিল আমার ড্রয়িং রুমে হলে সোফার পাশে, তো আমি এটা বাইরে বের করে নিয়ে এসেছি। একটু পাতাগুলো দেখছি কেমন হয়ে যাচ্ছে, মনে হয় একেবারেই রোদ পাচ্ছে না, তার জন্যে হতে পারে এই অবস্থা। তো তাই জন্য একটু এইখানে রাখছি, যাতে রোদের আবহাওয়াটাও একটু পায়, যাতে গাছটা ভালো হয়। আর এই যে সকাল সকাল সবজিগুলো ধুয়ে টুয়ে বারান্দায় রেখে দিয়েছি, এবার উঠে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তা সকাল সকাল বাজার করে নিয়ে এসছে, আর জামাকাপড়গুলো দেখতে পারলে সব কাঁচা টাচা হয়ে মিলে দিয়েছি। আর হট করে সকালবেলা দেখলাম এই দুটো পার্সেল এসছে। পার্সেল মানে কি, এই দুটো দিয়েছিলাম অর্ডার কিন্তু ভুলেই গেছিলাম। তো এসছে এই দুটো পার্সেল আদির জন্যে, তো আদির জন্যে দুটো আমি বইয়ে অর্ডার দিয়েছিলাম এই ভ্যাকেশনে করার জন্যে, এই সামার ভ্যাকেশনটা ইউজ করার জন্যে। তো এটা ক্লাস 2-এর মেন্টাল ম্যাথামেটিক্স, দেখতে পাচ্ছ ও নিজে নিজে একটু প্র্যাকটিস করবে, নিজে নিজে করবে। তো সেই জন্য দুটো বই অর্ডার দিয়েছিলাম, একটা মেন্টাল ম্যাথস ফর ক্লাস 2, আর একটা আছে এখানে তো সব অলিম্পিয়াডের কম্পিটিশনগুলো হয়। তো আগের বারে ওর টিচার বলেছিল, এইবারে যখন গেলাম ওর রেজাল্ট আউট হয়েছিল সেদিনকে, তো তখন টিচাররা বললো যে ওকে এসবগুলোতে নাম দেওয়ানোর জন্য। তো তাই এই বইটাও আর একটা বই অর্ডার দিলাম, এটা হচ্ছে অলিম্পিয়াডের জন্য ফর ক্লাস 2। কোন দেখে আমি ভাবছি, আমি ভাবছি তোমরা দুটো তো হয়তো চুল কাটতে গেছো। দুটো বাজে, তোমাদের এত কোনো বাড়ি আসার টাইম হলো? খাবে না কখন বাচ্চা বললে আজকে তাড়াতাড়ি ভাত খাবো? দুটো বেজে গেছে, ছেলে আর ইয়ে মিলে দুজন মিলে ঘুরে বেড়াচ্ছ দুটো অবধি, ভাত তো তাহলে খাবে কখন? ওই যে মেন্টাল ম্যাথ ওই পাশের বইটা, এই যে সামার ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন যেন একটা পুরো কমপ্লিট হয়ে যায় এই 1 মান্থে। রোজ যতগুলো পারবি ততগুলো করে করবি, ঠিক আছে? তো আজকে আমাদের দুপুরের মেনু খুবই সিম্পল, দেখতে পাচ্ছ একটু আলু পোস্ত বানিয়েছি, আর এই যে ডাল, আর আছে করলা ভাজা, আর আছে আমের চাটনি, আর তার সঙ্গে একটু মাছ। তো মাছ আমি আর সাহা খাবো না, শুধু আদি খাবে। কোথায় মি লাগলো? হ্যাঁ, কোথায় পড়লি? কে লায়ার বলছে? কি করেছিস সাথে? কে হুয়া হাত মে? Why not? He is a brother, right? Yes. So he should. Got your friend. Hey, chal. I'm going to balance this on my palm. Whoever is friend to get, I'm not responsible. I don't want to know the difference of me. তো আজকে সন্ধে না একটু বিকাল বিকালে আমি আদি আর সাহা বেরিয়ে পড়েছি, মেনলি আদি সাইকেলটার জন্য। তো আদি সাইকেলের চাকাগুলোতে পাম্প নেই, তো তাই জন্য আদি সাইকেলটা চালাতে পাচ্ছে না। আর দেখো ছেলেটা পায়ে কোথাও লাগিয়েছে মানে কি ফুসকা পড়েছে, তাই হাঁটতে পারছে না ঠিক করে। তো যাই হোক, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় আদি সাইকেলটা ঠিক করাবার জন্যে। আর এখানে তো জানো সবাই, আমাদের দিকে সবারই ঘরে ঘরে পাম্প থাকে, কিন্তু এইখানে কিন্তু পাম্পার নেই, ওই দোকানে গিয়েই পাম্প করাতে হয়, আর সেটাও অনেক দূরে। দোকানটা একটা আছে সাইকেলের, তো দেখি যাই। আর এইদিকে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, এই বসন্তের সময় কিন্তু এই ব্যাঙ্গালোরে এই যে গাছগুলোতে ফুল হয় এত সুন্দর লাগে রাস্তাটা দেখতে, উপর থেকে তুললে হয়তো আরো ভালো বুঝতে পারতে। সব গাছগুলো দেখো পিঙ্ক কালারের ফুলে ভর্তি। তো এই যে সাইকেলটা নিয়ে আসছে সাহা, এবার আমরা আস্তে আস্তে বেরোবো আর হেঁটে হেঁটে যাব। তো চলো দেখি। আর এইদিকে আদি পায়ে আর একটা ব্যান্ডেড লাগানো হচ্ছে, যে ওর ফোসকা পড়ে গেছে বলে হাঁটতে পারছে না ও ঠিক করে। তো ব্যান্ডেডটা লাগিয়ে নিলেই আমরা যাব সাইকেলটা নিয়ে সাইকেলটা ঠিক করতে। তো আজকে হেঁটে হেঁটে বেরাবাড়ি ঠিক করলাম,
গাড়ি পারি এসব না নিয়ে, তার কারণ হেঁটে হেঁটে হাঁটাই হয় না, আমাদের হাঁটাটা খুব দরকার অ্যাটলিস্ট রোজ কিছু না কিছু। আর হেঁটে হেঁটে আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, যে জায়গাটা একটু নিরিবিলি শান্ত রাস্তা। আর দেখো এখানেও কি সুন্দর ফুল ফুটেছে, এই গাছটা গোটা গাছটা ফুলে ভর্তি, তো খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে হাঁটতে, এতটা গাড়ি ঘোড়া ছিল না। আর আদি সাইকেলটা কোনো রকমভাবে চালাচ্ছে কষ্ট করে, পাম্প নেই তাও। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে, আমাদের এখানে মানে আমাদের এখানে মানে ব্যাঙ্গালোরে সব বাড়ির বাইরে বাইরেগুলো গাড়িগুলো কিন্তু সারা রাত সারা দিন ধরে রাখা থাকে, কিন্তু কেউ কিছু করে না, কিছুই না। আমাদের বাড়ির ওইদিকে তো বিশেষ করে কোনো বাইরে গাড়ি থাকলেই সেই গাড়িটা হয়তো পরের দিন দেখবো মিরার গ্লাসটা মানে গ্লাসটা নেই, কেউ নিচে খুলে বা ভেঙে দিয়েছে বা চাকা পাংচার করে দিয়েছে এরকম কিছু। কিন্তু এখানে বেশিরভাগই সব গাড়িগুলো দেখি বাড়ির বাইরে থাকে। আর এই গাছটা তো কী সুন্দর ফুল ফুলেছে, বগনবেলিয়া কাগজ ফুল, পুরো গোটা গাছটা ফুলে ভর্তি। দেখো এই বাড়ির সামনেও কিন্তু গাড়িটা রাখা, তো এখানে সব বেশিরভাগই কিন্তু বাড়ির সামনে গাড়িগুলো রাখা থাকে, যাদের পার্কিংয়ে অসুবিধা, কিন্তু গাড়িগুলো কিছু ক্ষতিও হয় না। তো পৌঁছে গেছি এই যে সাইকেলের দোকানে, অনেকটা রাস্তা হেঁটে আসার পরে সাইকেলের দোকানটা পেয়েছি। কিন্তু দেখো সাইকেলের দোকানে সাইকেলের লোকই ছিল না, এই এতক্ষণে এসছে, তো এখন ঠিক করানো হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে। আর এইদিকে আমরা খেতে শুরু করেছি আমাদের বিকেলের চাউমিন। তোমরা আজকের ব্লগে অনেকজনে আমাকে জিজ্ঞেস করেছো যে আদির রেজাল্ট তো বেরিয়েছে, তো আদির রেজাল্ট কেমন হয়েছে, তো সেটাই হয়েছে টাইম এখন, আদির মার্কস রিভিল করার টাইম। তো চলো ফাইনাল আমরা দেখি আদি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে। তো আজকে আদিবাবুই বলবে, আমি আর বলছি না, আদিবাবু নিজে দেখাবে আর বলবে ও কোনটাতে কত মার্কস পেয়েছে আর কীরকম সিলি মিস্টেক করেছে, যেগুলো জানা সেগুলো কেমন ভুল করেছে সেটা তোমাকে তোমাদের সবাইকে ও বলবে। আদু বলো কোন সাবজেক্টে কত পেয়েছ? তো এই হলো ইংলিশ, ভালো করে তুমি দেখো এইদিকে, তুমি ওদিকে না, এইদিকে 48.5/50। তো এখানে এটা ইয়ে করেছি, ঠিক করেছি সব এখানটা, বাট এখানটা একটু একটু মানে ভুল ভুল হয়ে গেছে এই দিকটা। অত দেখা অত বাবা সবাইকে এত দেখাতে পারবি না, পরে ওটা আবার সবাইকে দেখাবো কিরকম কি কোয়েশ্চেন। শুধু এখন মার্কস গুলো বলে দাও, তুমি কোন সাবজেক্টে কত কি পেয়েছো। ইংলিশে পেয়েছি আমি 48.5/50। নেক্সট দেখি, তারপরে পেয়েছি কানাডাতে 49/50। এইদিকে সরিয়ে নিয়ে আয়, তুই তো তোর কাছে লোকে দেখবি সবাই দেখবি 49/50 কানাডায় এ প্লাস। তারপরে এটা হলো ম্যাথস সাবজেক্ট, ম্যাথস 48/50। তাহলে এই হলো রেজাল্ট, তোমাদের সবাইকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই শনি রবিবারটাই আমরা একটু টাইম পাই, তাই দেখো এই যে রসুন আর আদাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তো এটা পেস্ট করে রেখে দেব, তাহলে সারা সপ্তাহটা মানে আদা রসুনের পেস্টটা আমার ইউজ হয়ে যাবে। আর এইটি বানিয়ে নিচ্ছি রাতের ডিনারের জন্য আজকে, কুমড়ো ফুলকপি আলু আর একটু এই ছোলা ভেজানো ছিল সেই ছোলা। তো জেনারেলি কুমড়ো দিয়ে ছোলা দিয়ে ভালো তরকারি হয়, খেতেও ভালো লাগে, কিন্তু আমি আজকে এখানে ফুলকপিটাও অ্যাড করেছি, জানি না কেমন হবে, তবে দেখতে তো ভালোই হয়েছে আর আশা করি খেতেও ভালো হবে। তো এটা হচ্ছে রাতের আজকে ডিনার, আর তার সঙ্গে থাকবে রুটি। আর এইদিকে আমার পেস্টও হয়ে গেছে আদা রসুনের পেস্ট, এবার এটাকে ভালো করে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো পুরো এক সপ্তাহের জন্য ইউজ করার জন্যে। আর চলো এরপর গিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি।
বড়ই লাগা হাতে গো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার একটু গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। দু তিন দিন অনেক দিন হলো বেশ গাছগুলোকে জল দেওয়া হয়নি, তো যাই হোক, তো রাতের বেলা একটু গাছগুলোকে জল দিই, এবার আমরা শুয়ে পড়বো বা একটু মুভি দেখবো। তো যাই হোক, তো দেখি চলো কি করা যায়। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে, তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। আর যারা নতুন দেখছো, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো আর রাখছি তাহলে আজকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট অল, বাই বাই।